কাতারে প্রবীণ কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী পিয়ার মোহাম্মদ স্থায়ীভাবে স্বদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি কাতার। রাজধানী দোহায় তুর্কি ইস্তাম্বুল সালিমার হোটেলে বিসিকিউর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুলের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন মোহাম্মদ ইসমাইল মিয়া, শফিকুল ইসলাম তালুকদার ও শাহজাহান সাজু। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি পিয়ার মোহাম্মদ, মোহাম্মদ শহীদুল হক, আব্দুর রব তালুকদার, ইঞ্জিনিয়ার আবু রায়হান খন্দকার ও কাজী শামীম হাসান। শেষে প্রবীণ এই কাতার প্রবাসীর দীর্ঘ সুস্থ জীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। যাই হোক, আল্লাহ আমাদের দেশের